বন্ধুরা সামনে কিন্তু পুজো চলে এসছে তার মধ্যে ত্বককে চর জলদি এবং উজ্জ্বল করে তোলার জন্য আজকে তোমাদের সাথে একটা দারুণ রেমেডি শেয়ার করছি আর যার জন্য তোমাদেরকে নিয়ে নিতে হবে সামান্য একটুখানি পরিমাণে পেঁপে বন্ধুরা পেঁপে কিন্তু আমাদের ত্বককে চর জলদি করতে ত্বকের উপরে দাগ দূর করতে দারুণভাবে সাহায্য করে তোমরা বাজারে খেয়াল করলে লক্ষ্য করবে যে পেঁপের নাইট ক্রিম পেঁপের ফেস ওয়াশ পেঁপের বিভিন্ন ধরনের ক্রিম বডি লোশান এগুলো পাওয়া যায় কারণ পেঁপের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে গুণাগুণ যেগুলো আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এবং ত্বককে দাগ মুক্ত করতে ত্বকের উপরের কালো দাগ ছোপ দূর করতে পেপে দারুণভাবে সাহায্য করে তো তোমাদেরকে প্রথমে এইভাবে পেঁপে গ্রেড করে নিতে পারো অথবা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ব্লেন্ডও করে নিতে পারো তো আমি এইভাবে পেঁপেটাকে গ্রেড করে নিচ্ছি নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখো এখানে আমাদের একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে পেঁপের এবার এই পেঁপেটার মধ্যে তোমাদেরকে মিশে দিতে হবে এক চামচ পরিমাণে বেসন বেসন পেঁপের সাথে মিশে আমাদের ত্বককে কিন্তু ইনস্ট্যান্টলি গ্লোয়িং করে তুলবে ব্যাসন তোমাদের ত্বকের জন্য খুবই ভালো কারণ এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বককে ন্যাচারাল ক্লিন করে এবং ত্বকের মধ্যে থাকা সমস্ত ধুলোবালি ময়লা সমস্ত কিন্তু দূর করে ফেলতে সাহায্য করে বেসন এরপরে তোমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে এক থেকে দু চামচ পরিমাণে চালের গুঁড়ো কোরিয়ানরা তাদের স্কিন কেয়ারে হয়তো প্রচুর পরিমাণে চালের গুঁড়ো বা চাল এই ধরনের জিনিস ব্যবহার করে কারণ কি চালের মধ্যে রয়েছে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস এছাড়াও চালের গুঁড়ো কিন্তু দারুণ একটা ভালো স্ক্রাবারের কাজ করে ত্বকের উপরে থাকা ডেড সেসগুলোকে সরিয়ে ফেলতে এবং ধুলোবালি ময়লাগুলোকেও সরিয়ে ফেলতে কিন্তু কাজ করে চালের গুঁড়ো আর এই সমস্ত বাদামকে খুব ভালোভাবে একসাথে মেশানোর জন্য আমি এখানে ব্যবহার করছি গোলাপ জল তোমরাও কিন্তু গোলাপ জল ব্যবহার করবে কারণ গোলাপ জল কিন্তু আমাদের ত্বকে ব্রাইট করতে সাহায্য করে এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ই একটা কিন্তু দারুণ কার্যকরী একটি ব্যাগ যেটা কিন্তু তকে ইনস্টেন্টলি ফর্সা উজ্জ্বল এবং টান টান করে তুলবে খুব ভালোভাবে সমস্ত উপাদান মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক থেকে দেড় চামচ পরিমাণে পাতি লেবুর রস পাতি রস তোমাদের যাদের শ্যুট করে না তারা কিন্তু এখানে আলুর রস ব্যবহার করতে পারো অথবা আলুর রস যাদের শ্যুট করে না তারা কিন্তু এটাকে স্কিপ করবে তো বন্ধুরা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের প্যাকটা এবার খুব ভালোভাবে ত্বকটাকে ধুয়ে নিতে হবে এবং তারপরে কিন্তু এই প্যাকটাকে তোমরা তোমাদের ত্বকে ব্যবহার ব্যবহার করবে যে প্যাক করার আগে মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে তাহলে কিন্তু কোনো প্যাকটা খুব ভালোভাবে আমাদের ত্বকের উপরে কাজ করবে পুরো মুখে এইভাবে তোমরা কিন্তু এই প্যাকটা লাগিয়ে নেবে তোমাদের যাদের ঘাড় বা গলায় কালো লাগাচ্ছে তারা কিন্তু ঘাড় বা গলাতেও কিন্তু এই প্যাকটা লাগাতে পারো সপ্তাহে তোমরা কিন্তু এই প্যাকটা সাত দিনই ব্যবহার করতে পারো এটা কিন্তু খুব ভালো একটা প্যাক যদি না পারো তাহলে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন ব্যবহার করবে দেখবে তোমাদের ত্বকটা আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল দাগ মুক্ত হয়ে উঠেছে ত্বকের উপরে থাকা যে কোনো ধরনের দাগ ধরো তার দাগ ব্রণর দাগ যে কোনো ধরনের ব্ল্যাক স্পট সমস্ত কিন্তু একেবারে চলে যাবে এই প্যাকটা ব্যবহার করলে পেঁপের রসের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা কিন্তু ত্বককে ইনস্টেন্টলি উজ্জ্বল করে তোলে এবার এই প্যাকটা শুকানোর জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত অপেক্ষা করব। পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরে এইভাবে আলতো হাতে প্যাকটাকে ঘষে ঘষে তুলে নিতে হবে এইভাবে ঘষলে চালের গুঁড়ো থাকার জন্য তোমাদের ত্বকের ওপরে ডেড সেলস ধুলোবালি ময়লা সমস্ত কিন্তু চলে যাবে এবং ত্বকের ওপরে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট সেটস এই সমস্তগুলোও কিন্তু তোমাদের চলে যাবে এরপরে এইভাবে আলতো হাতে ঘষে নিলে কিন্তু দেখবে তোমাদের ত্বকটা কেমন ফর্সা এবং উজ্জ্বল লাগছে এরপরে কিন্তু এই প্যাকটাকে তুলে ফেলতে হবে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে ফেলতে হবে বন্ধুরা দেখো ইনস্ট্যান্টলি কতটা ত্বকটা ব্রাইট লাগছে একদিনে কিন্তু দাগছপগুলো যাবে না তবে ত্বকটা কিন্তু অনেকটা বেশি উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঘরোয়া উপায়টা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না টাটা